তো আজকের ভিডিওতে আমরা দেখব হাউ ডু ইউ চেঞ্জ দ্য স্টাইল অফ এ এইচটিএমএল এলিমেন্ট। তো এইচটিএমএল এলিমেন্টের আমরা স্টাইল কিভাবে চেঞ্জ করতে পারি, তো এখানে চেঞ্জ করতে হলে আমাদের জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হবে। তো সেই জন্য দেখতে পাচ্ছ স্ক্রিপ্ট ডট জেএস আমি একটা ফাইল এখানে বানিয়ে নিয়েছি, আর মাই ডট এইচটিএমএল এটা আছে। তো এটাকে আমি এখান থেকে এখন এটাকে বের করে দিচ্ছি, এটাকে কাট করে নিচ্ছি। আর এখানে আমি এইচটিএমএল এর বয়লার প্লেটকে নিয়ে আসছি। তো এখানে দেখছো আমাদের বয়লার প্লেট চলে এসছে, আর এখানে টাইটেল আছে এখানে। তো টাইটেলে আমি এটাকে লিখে দিচ্ছি, তো হাউ ডু ইউ চেঞ্জ দ্য স্টাইল অফ এ এইচটিএমএল এলিমেন্ট। তো এটাকে আমি কন্ট্রোল এস করে সেভ করে দিচ্ছি। আর একবার যদি আমি রিফ্রেশ করি তো এখানে দেখতে পাচ্ছ উপরে এটা চলে এসছে। তো এবার আমরা বডিতে কিছু আমরা ট্যাগ লিখব। তো প্রথমে আমি এখানে H2 লিখছি, H2 আমি লিখে দিই। তার আগে তো একটা ডিপ আমি নিয়ে নিই যাতে সুবিধা হবে। তো ডিপের ভিতরে এটা থাকবে, একে আমি ডিপের ভিতর রেখে দিচ্ছি। তো এর ভিতরে আমি লিখে দিচ্ছি পাইথন, PYTHON, পাইথন লিখে দিয়েছি। তো এখানে এরপরে আমি লিখে দিচ্ছি নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ আমি লিখে দিচ্ছি পাইথন ইজ এ গুড ল্যাঙ্গুয়েজ। তো জাস্ট এইটা আমি লিখে দিয়েছি, আর কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ পাইথন ইজ এ গুড ল্যাঙ্গুয়েজ চলে এসছে। তো এখানে যে আমরা H2 দিয়েছি, তো H2 আমি একটা আইডি দিয়ে দিই, কারণ আমরা আইডির দ্বারা টার্গেট করতে পারি, তোমরা ক্লাসের দ্বারাও টার্গেট করতে পারো। তো ক্লাস সবসময় তোমরা ডিবে লাগানোর চেষ্টা করবে, আইডি যে কোনো তোমরা মেন জিনিসে লাগানোর চেষ্টা করবে। তো আইডি এখানে আমি দিয়েছি, আর এখানে আমি আইডির নামটা দিয়ে দিচ্ছি পাই, আর পিতেও আমি একটা আইডি দিয়ে দিই, এর নাম হচ্ছে আরি দিয়ে দিচ্ছি। তো এখানে আরি আর পিওয়াই। তো এবার আমি কি করব, কন্ট্রোল এস করে সেভ করব। আর এখানে আমাকে স্ক্রিপ্ট ট্যাগ লাগাতে হবে, তো আমি এক্সটার্নাল এখানে ইউজ করছি স্ক্রিপ্টকে, তো আমার এখানে আগে থেকে ওটাকে দিতে হবে। তো এখানে আমি লিখছি স্ক্রিপ্ট SRC, আর এখানে দিব script.js, আর এটাকে আমি বন্ধ করে দিব। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এটা আমার অ্যাড হয়ে গেছে। তো এবার আমি জাভাস্ক্রিপ্টে যাব এখানে, আর এখানে আমি গিয়ে লিখব document.getElementById। তো তোমরা যদি ক্লাসকে টার্গেট করতে চাও তো তোমাদের ক্লাস লিখতে হবে। তো এর ভিতরে আমি আইডিটা লিখে দেবো, কোন আইডি লিখব, আমরা এখানে যেটা দিয়েছি পিওয়াই, তো পিওয়াইকে আমি এখানে লিখছি। তো একে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা স্টোর করে দিচ্ছি, আমরা একসঙ্গেও লিখতে পারি, জাস্ট আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো আমি লিখছি letTData, আমি পাই ডেটাই লিখে দিই, পাই ডাটা ইজুগাল টু লিখছি। তো এরপরে আমি কি লিখবো, পাই ডাটা .style.color। তো প্রথমে আমি তোমাদের কালার চেঞ্জ করে দেখাচ্ছি। তো কালার লিখবো, তারপর ইজুয়াল টু দিব, আর এখানে লিখে দিব গ্রিন। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ পাইথনের যে কালার আছে ওটা গ্রিন হয়ে গেছে। তুমি যদি এখানে রেড লিখতে চাও তো রেডও লিখতে পারো, এটা রেড হয়ে যাবে। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ রেড হয়ে গেছে। সিমিলারলি তোমরা এটার সঙ্গেও করতে পারো। এখানে আইডি এর আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি আরই দিয়েছিলাম। এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের রেড হয়ে গেছে। তো এভাবেই আমরা চেঞ্জ করতে পারি স্টাইল আমরা HTML এলিমেন্টকে জাভাস্ক্রিপ্টকে ইউজ করে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।